সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বর্তমানে সোমালিয়ার গ্যারাকাড উপকূল থেকে 7 নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। লন্ডন ও কুয়ালালামপুর ভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো আইএমবির বরাতে এই তথ্য জানায় তারা। তবে এখন পর্যন্ত দস্যুরা জাহাজ মালিক পক্ষের সাথে কোনো যোগাযোগ করেনি। কবির গ্রুপের কর্মকর্তারা জানান, তারা জলদস্যুদের সাথে যোগাযোগ করতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ করছেন, লবিস্টদের মাধ্যমেও যোগাযোগ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন। সবশেষ গতকাল সন্ধ্যায় জাহাজের চিফ অফিসার অডিও বার্তায় 23 নাবিক ক্রুরা সুস্থ আছেন বলে জানান। জাহাজে থাকা দস্যুরা তাদের সাথে দুর্ব্যবহার করেনি বলেও জানান তিনি।